হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের সামনে আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর মধ্যে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা যারা ঈদের আগে দেশে যেতে চাচ্ছেন কিংবা আপনারা যারা মূলত দেশে যেতে চাচ্ছেন আপনাদের জন্য একটা মেসেজ। তো আপনারা কীভাবে দেশে যাবেন এবং মানে কী কী ফর্মালিটি আপনাদের কেউ ব্যবহার করা লাগবে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে একটু আলোচনা পর্যালোচনা করব। তো চলুন বিস্তারিত শুরু করা যাক। শুরু করার আগে ফ্রেন্ডস, অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর যারা আমাকে কমেন্ট করতে চান অবশ্যই কমেন্ট করার আগে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, চলুন বিস্তারিত শুরু করা যাক। জি ফ্রেন্ডস, এই চলতি মাসের মানে জুলাই মাসের আপনার 15 তারিখের পর থেকে আপনার বাংলাদেশ দূতাবাসে বিশেষ ফ্লাইটে যারা যারা যাবেন তাদের কাগজপত্রগুলো জমা নিচ্ছে। তো আপনি কী কী কাগজপত্রগুলো সাথে করে নিয়ে যাবেন সেটা হচ্ছে, আপনি যদি এদেশের বৈধ কাগজপত্র, আপনার কাছে যদি এদেশের বৈধ কাগজপত্র থাকে তাহলে আপনার আইডি কার্ড, যেমন বৈধ কাগজপত্র বলতে ধরেন আপনি লিগেল আছেন না ইলিগেল না, আনলিগেল না, তাহলে আপনাকে যেটা করা লাগবে আপনার আইডি কার্ডের কপি, তারপরে হচ্ছে পাসপোর্টের কপি, তারপরে হচ্ছে যে আপনার একটা করোনা সার্টিফিকেট। আপনি করোনা সার্টিফিকেটটা ধরেন আপনার করোনা নাই, আপনার করোনা নেগেটিভ, এটার উপরে একটা আপনার সার্টিফিকেট লাগবে। আপনি যখন হামাদে আপনার টেস্ট করবেন, করোনা ভাইরাসের টেস্টটা করবেন, তখন আপনাকে ওখান থেকে সার্টিফিকেট দিবে। তো সার্টিফিকেটটা দিবে যে উল্লেখযোগ্য কয়েকটা হসপিটাল থেকে এই সার্টিফিকেটটা সাধারণত দিয়ে থাকে, সেটা আপনার মাইদার আছে হসপিটাল, তারপরে হচ্ছে যে রায়ানে আছে হসপিটাল। তো আপনারা ওইসব জায়গা থেকে আপনারা চাইলে নিয়ে আসতে পারবেন। আর তাছাড়া আপনি কোথা থেকে যালে গেলে, আপনি কীভাবে গেলে এগুলা মানে করোনা সার্টিফিকেট নেগেটিভ নিতে পারবেন সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর অবশ্যই আপনারা যে যে হসপিটালগুলো এখানে বলা আছে ওই হসপিটালগুলোতে গেলে আপনারা নিতে পারবেন। অবশ্যই আপনার যে ইত্রাজ যে অ্যাপস ওটার মধ্যে অবশ্যই আপনাকে গ্রিন থাকা বারকোড থাকা লাগবে। আর আপনি তারপরে গিয়ে আপনি যখন আবার নতুন করে আবার করোনা টেস্ট দিয়ে তারপরে আপনাকে সার্টিফিকেট দিবে, গেল এটা। আর যারা অবৈধ আপনারা যেভাবে যাবেন সেটা হচ্ছে যে আপনাকে যেটা করা লাগবে, ধরেন আপনার নর্মালি আপনার আইডি কার্ডের মেয়াদ নেই, এইসব ধরনের যে ঝামেলাগুলো আপনি একবারে চলে যেতে চাচ্ছেন আর আসবেন না, তাহলে আপনাকে যেটা করা লাগবে আপনার যে কাগজপত্র, যেমন আইডি কার্ডের কপি কিংবা পাসপোর্টের কপি যেগুলো আছে আর কি, মেয়াদ উত্তীর্ণ করা যায় আছে, এগুলো আপনি সংগ্রহ করবেন। এবং আপনাকে সিডি অফিস থেকে আপনার আপনার একটা ক্লিয়ারেন্স পেপার আপনাকে নিতে হবে, ঠিক আছে? তো সিডি অফিস থেকে আপনাকে ক্লিয়ারেন্স পেপার নিয়ে যখন দূতাবাসে জমা করবেন তখন আপনাদের ওদের শিডিউল অনুযায়ী আপনাদেরকে ওরা ফোন করবে এবং কখন কবে আপনি দেশে চলে যেতে পারবেন, কী কী ফর্মালিটি ইউজ করা লাগবে সেগুলো আপনাদেরকে বিস্তারিত ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এটা হচ্ছে যে বৈধ এবং অবৈধ, এবং কি করোনা সার্টিফিকেটের বেলাও আপনাদের বেলাও সেম। প্লেনের ভাড়া হচ্ছে সাধারণত 1500 থেকে 1650 টাকা, যেটা আপনারা বিশেষ ফ্লাইটের মাধ্যমে যাবেন। আর এখানে কি ফ্লাইট দিবে সেটা কোনো নির্দিষ্ট না, হইতে পারে ইউএস বাংলা, হইতে পারে আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যেটাই হোক। তো ওই বিমানের যে রুলস ওই রুলস অনুযায়ী আপনি আপনার যে আসবাবপত্র সামান আছে এগুলো আপনি নিতে পারবেন, ঠিক আছে? বিমানে যদি থাকে 50 কেজি আপনি 50 কেজি নিতে পারবেন, যদি থাকে 35 কেজি আপনি 35 কেজি নিতে হবে, তার চেয়ে বেশি নিতে পারবেন না। মানে হচ্ছে যে রুলস যেটা সেটাকে আপনাকে মানতে হবে, তবে করোনার কারণে টিকিটের দাম বাড়ায় দিছে, সেই জন্য আপনাদেরকে বেশি টাকা দিয়ে এখন যাওয়া লাগতেছে। আর যারা একবারে মূলত আসবেন না ওদের এসব তো আলাদা। আর যারা ধরেন ছুটিতে যেতে চাচ্ছেন আবার আসতে চাচ্ছেন, আমি সাজেস্ট করবো না যাওয়াটাই ভালো। আর একান্তই যদি প্রয়োজন না গেলেই নয় তাহলে ঠিক আছে, ওয়েল যেতে পারেন, ঠিক আছে? তো এই ছোট্ট একটা মেসেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। জানি না আপনাদের কাছে কতটুকু আমার মেসেজটা ভালো লেগেছে কিংবা কতটুকু গ্রহণযোগ্য হয়েছে, অথবা আপনাদের কাছে কেমন লেগেছে কিংবা আমার ইনফরমেশনটা আপনাদের জন্য কতটা হেল্পফুল সেটা আমাকে অবশ্যই আপনারা বিস্তারিত জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আবার পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।